হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ইউর অস ওয়েলকাম ইন ড্রাগন ইটার ফ্রেন্ডস আজকে আমার লাঞ্চ মেনুতে আছে তোমরা তো থামডেল দেখে বুঝেই গেছো যে আজকে হচ্ছে সানডে আর সানডে মানে হচ্ছে আন্দোলন আর এখানে হচ্ছে ফ্রেন্ডস মাটন দিয়ে সেই আন্দোলন উইথ নাল্লি পিস তো দারুণ তার একটা লাঞ্চ মেনু আর অবশ্যই তার সাথে আছে বাঁধাকপির তরকারি সাইড ডিশ তো ফ্রেন্ডস শুরু করবার আগে আমি এখানে তোমাদেরকে আগের দিনের যে সিক্রেট মশলাটার ব্যাপারে বলেছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছো অবশ্য করেই আমি বলবো সেই সিক্রেট মশলা তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা সেই সব দেখতে থাকো তো ফ্রেন্ডস চলো শুরু করি লেটস ইট লাই ড্রাগন তো প্রথমে ফ্রেন্ডস আমি একটু সাইড ডিশ বলতে পারো বা স্টার্টার বলতে পারো সেটা দিয়ে স্টার্ট করছি মানে বাঁধাকপির ঘন্ট আলু শুটি দিয়ে বাঁধাকপির ঘন্ট দারুণ হয়েছে <laughs> এইবার ফ্রেন্ডস হচ্ছে মাটন কষা বলবো না এটার নাম হচ্ছে বানজারা মাটন এটা আমার হাজব্যান্ডের স্পেশাল মেনু এটারও দারুণ একটা রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি তো চালো শুরু করি বানজারা মাটন দিয়ে আজকের মেন লাঞ্চ উইথ বড় আলু আহা ফ্রেন্ডস তোমাদেরকে বলি এই যে পিসটা দেখছো এটা সিরিয়াসলি একটা ট্রফি পিস দেখো মনে হচ্ছে যেন ট্রফি ধরে আছি হাতে দারুণ লোভনীয় মাংসের কালারটা দেখেছ পিঙ্ক এটা একদম উত্তরবঙ্গে স্পেশাল মাংস এটা মানে এটার মধ্যে একটা আলাদাই তোমরা মানে ট্রাই করলে পরে বুঝতে পারবে সেন্ট থাকে যেটা মানে অতুলনীয় ফ্রেন্ডস খাওয়ার মাঝখানে আমি তোমাদের সেই সিক্রেট মশলাটার ব্যাপারে বলি ভালো করে দেখো এটা হচ্ছে সেই সিক্রেট মশলা এইটার মধ্যে আছে ফ্রেন্ডস ওয়ান স্পুন ফুল ব্ল্যাক পেপার সরি রোস্টেড ধনে পাউডার জিরা পাউডার হাফ স্পুন ব্ল্যাক পেপার পাউডার হাফ টি স্পুন জিঞ্জার পাউডার মানে রোস্টেড জিঞ্জার পেস্ট সরি পাউডার যেটা আর ফ্রেন্ডস এখানে আছে তিন থেকে চারটে তেজপাতা যেটা আমি রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি আর ফ্রেন্ডস জৈত্রী হাফ টি স্পুন রোস্টেড জৈত্রী হাফ টি স্পুন পাউডার তো এই টোটাল এই যে একটা পাউডার তৈরি হয়েছে এই পাউডারটাই হচ্ছে টেস্ট এনহানসার এটাই কিন্তু তোমাদের মাছের যে কালিয়া যেটা বানাও বা ফিশ মশালা যেটা বানাও সেটার মধ্যে এইটা জাস্ট ছড়িয়ে দেবে দারুণ এখানে একটা গন্ধ একটা ফ্লেভার আসবে যেটা মানে সবাইকে বলবে মানে বলতে বাধ্য করবে যে কি দিয়েছো সেটা তো তোমরা অবশ্য এই রকম দেখতে হবে মশলাটা তোমরা অবশ্য করেই কিন্তু ট্রাই করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো সে এই টেস্ট মেকারটা ইউজ করে তো এটাই হচ্ছে আমার ফিশ মশলা টেস্ট মেকার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো যে বাঞ্জারা মাটনের রেসিপি বা অন্যান্য যে আমি মাংসগুলো রান্না করি সেটাতে কী মেশাই আশা করছি তোমাদের পছন্দ হবে

Too good. ফ্রেন্ডস আমার খাওয়া এখনো কমপ্লিট হয়নি তোমরা ভেবো না যে আমি এই ভাতটাকে নষ্ট করবো আমি এরপরও খাবো কিন্তু যেহেতু এটা আনকাট ভিডিও বেশি বড়ো হয়ে যাচ্ছে তো আমি আর বেশি বড় করতে চাইছি না মোটামুটি তোমাদের কেমন লাগলো আজকের মিনিটা অবশ্য করেই জানিও আর ফ্রেন্ডস আমি এইটা কমপ্লিট করতে করতে আজকের না আসছি আর প্লিজ তোমরা কিন্তু এই সিক্রেট মশলাটা যেটা আমি তোমাকে বলল তোমাদের বললাম তোমাদের সাথে শেয়ার করলাম ইউজ করে দেখো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও তো আজকের মতন আসছি সবাই প্লিজ সাবস্ক্রাইব করো ড্রাগনীটারকে ড্রাগনিটারের পাশে থাকো আর নতুন নতুন সিক্রেট মশলা জানার জন্য তোমরাও ওখানে প্রস্তুত থাকো আজকের মতন আসছি টাটা বাই বাই টেক কেয়ার